নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্ট্রাল ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক টলিগঞ্জ, অ্যান্ড আমি কনসেন্ট্রাল ইমপ্লান্টোলজিস্ট অ্যান্ড স্মাইল ডিজাইনিং স্পেশালিস্ট। আমরা যেটা প্রথমে কথা বলবো সেটা হচ্ছে গাম ডিজিজ নিয়ে। গাম ডিজিজ কি করে হয় এবং কেন হয় সেটা আগে বলি। গাম ডিজিজে সাধারণত সব থেকে বড় কারণ হচ্ছে যে প্লাক অ্যাকুমুলেশন। প্লাক মানে হচ্ছে ইয়েলো কালারের যে খাবারের স্তর জমে যায় আমাদের দাঁতের ওপরে, সেটাকে প্লাক বলা হয়, যেটা আমরা ইজিলি কিন্তু ব্রাশিং করে ক্লিন করে নিতে পারি। প্লাক যখন সলিডিফাই হয়ে যায় সেটাকে বলা হয় ক্যালকুলাস, যেটা হলুদ রঙের দেখবেন সাধারণত দাঁতের সামনের দাঁতে নিচের পোর্শনে, আপনারা আয়নায় দেখলেই দেখতে পাবেন, সেটা হচ্ছে প্লাক যেটা সলিডিফাই হয়ে যায় সেটাকে ক্যালকুলাস বলে। ক্যালকুলাস কিছু না, বাট আপনার মুখের যে বাজে খাবারগুলো সেগুলো যখন সলিডিফাই হয়ে যায় সেটাকেই, এক দেড় বছর বাদে সেটাকে যখন সলিডিফাই হয়ে যায় সেটাকেই ক্যালকুলাস বলে। সেই থেকেই আমাদের কিন্তু গাম ডিজিজ হয়, বা যেটা হয় ক্যালকুলাস যেটা করে সেটা হচ্ছে যে দাঁতের ভেতরে, দাঁত যে কোনো দাঁত আমাদের কিন্তু বোনের ভেতরে থাকে বা হাড়ের ভেতরে থাকে, সেই বোনটাকে গলানোর মতন ক্ষমতা রাখে। যে ব্যাকটেরিয়া বা যেই খাবার যেগুলো জমে থাকছে সেগুলো সেই বোনটাকে গলিয়ে পেরিওডন্টাল ডিজিজ করে, গাম ডিজিজ করে আমাদের কিন্তু দাঁতগুলোকে, ভালো দাঁতকে লুজ করে দেয়। সেটা হচ্ছে সাধারণত গাম ডিজিজের একটা সিমটম। এক, ফার্স্ট হচ্ছে যে ব্লিডিং গামস। ব্লিডিং মানে হচ্ছে যে আপনি দেখবেন ব্রাশ করতে গেলে বা সাধারণত হাত লাগালেই হয়তো ব্লাড বেরোচ্ছে, বা না হাত লাগিয়েই হয়তো ব্লাড বেরোচ্ছে। ব্লিডিং গামস, পাস, পেন, অ্যান্ড মোবিলিটি অফ টুথ মানে হচ্ছে যে দাঁত মুভমেন্ট বা দাঁত লুজ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে গাম ডিজিজের সিমটম। আরেকটা সিমটম যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে খুব বাজে ব্রেথ বা ব্যাড ব্রেথ, সেটার কারণ অনেক সময় গাম ডিজিজ থেকে হয়, অথবা পেট থেকে যদি ইনডাইজেশন প্রবলেম হয় গ্যাস্ট্রিক রিফ্লাক্স থেকেও আপনাদের দুর্গন্ধটা হতে পারে, ব্যাড ব্রেথ যেটা হতে পারে। গাম ডিজিজ বাড়িতে কীভাবে ট্রিটমেন্ট করা যায়, এক হচ্ছে যে ভালো করে ফিঙ্গার দিয়ে ভালো করে মাসাজ করতে পারেন গামকে, গামসগুলোকে ভালো করে ব্রাশ করার পর মাসাজ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে গোয়াভা লিভস, যেটাকে পেয়ারা পাতার বলি আমরা, সেটা দিয়েও গাম এর জন্য খুব ভালো, সেটা দিয়ে আপনারা মাসাজ করতে পারেন। পেপারমেন্ট টি ব্যাগস খুব ভালো কাজ করে গামসের ক্ষেত্রে। গার্লিক অলসো ওয়ার্কস ওয়েল, ভেরি ওয়েল উইথ দ্য হোম রেমেডিজের যদি আমি বলি, গার্লিক দিয়ে লাগালে। অ্যান্ড হোম রেমেডিজের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে পেপারমেন্ট টি বললাম, আরেকটা হচ্ছে যে হাইড্রোজেন পারক্সাইড, যদি কিছু না থাকে তো 1% বা 1.5% হাইড্রোজেন পারক্সাইড উইচ ইজ রেডিলি অ্যাভেলেবল ক্যান বি ইউজড অ্যাজ এ মাউথ ওয়াশ হিসাবে। এমনি নর্মাল মাউথ ওয়াশ আপনার ডাক্তারের পরামর্শ নিতেই পারেন। এরপরে আমরা যেটা মেডিকেলি যেটা করি সেটা হচ্ছে ক্লিনিং বা স্কেলিং অ্যান্ড পলিশিং যেটাকে বলে থাকি, উইচ ইজ ম্যান্ডেটরি ফর এভরি পার্সন টু গো ফর আ স্কেলিং অ্যান্ড পলিশিং ওয়ান্স এ ইয়ার অ্যাট লিস্ট। আমাদের বাংলা সিচুয়েশনে অ্যাটলিস্ট বছরে একবার স্কেলিং অ্যান্ড পলিশিং অবশ্যই করাবেন। যেই মিথগুলো আছে যে স্কেলিং অ্যান্ড পলিশিং করালে দাঁত লুজ হয়ে যায়, সেগুলো সম্পূর্ণ ভুল। স্কেলিং অ্যান্ড পলিশিং যেটা আমরা করাই সেটা হচ্ছে আল্ট্রাসনিক ভাইব্রেশনস বা আল্ট্রাসনিক স্কেলার এবং ওয়াটার জেট অফ ওয়াটার দিয়ে আমরা ওই ক্যালকুলাসগুলোকে ক্লিন করে থাকি। ক্লিন করলেই ডেফিনেটলি আপনার গামসগুলো টাইট হয়ে যাচ্ছে এবং আপনি গাম ডিজিজ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। আর যদি খুব বাজে স্টেজে থাকে বা থার্ড স্টেজে থাকে, যেখানে আমরা পেরিওডন্টালি কম্প্রোমাইজ টুথ, সেখানে আমরা ফ্ল্যাপ সার্জারি বা আদার কোনো লেজারের সাহায্যে কোনো মেথড করে যাতে আমরা গামসটাকে আবার রিবাউন্ড ব্যাক করাতে পারি টু দ্য নর্মাল। অ্যান্ড আরেকটা জিনিস আমরা করে থাকি হচ্ছে যে স্প্লিন্টিং মানে হচ্ছে যেই দাঁতগুলো লুজ হয়ে গেছে সেগুলোকে আমরা ফাইবারের সাহায্যে পেছন দিক দিয়ে বেঁধে থাকি। তো সেটা বাঁধলে কী হয়, আমরা স্প্লিন্টিং, যে দাঁতগুলো নড়াচড়া করছে সেগুলোকে, দাঁতগুলোকে বসিয়ে দেওয়া যায় সেই স্প্লিন্টিকের সাহায্যে। সো আমরা যে ট্রিটমেন্টগুলো করি, যেটা বেসিক মেথড সেটা হলো স্কেলিং অ্যান্ড পলিশিং, যেটা আপনাদের সবসময় করা উচিত, 6 মাস অন্তত বা বছরে একবার করা উচিত, স্কেলিং অ্যান্ড পলিশিং। আমরা স্প্লিন্টিং করে থাকি, যেটাকে দাঁতকে ফাইবার দিয়ে বেঁধে দেওয়া, যেটা আপনি দেখতে পাবেন না। অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা ফ্ল্যাপ সার্জারি অথবা লেজারের সাহায্যে গামসের ট্রিটমেন্ট করি। হোপ আপনাদের এই ভিডিওটা পছন্দ হলো। ডেফিনেটলি আমরা আরও টিপস নিয়ে এগিয়ে আসবো।